নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য এনেছি পিএসসি ডাব্লিউবিসিএস ফুড এসআইয়ের যেসব পরীক্ষাগুলো আছে সামনে, তার জন্য আজকে হিস্ট্রি চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে। ঠিক আছে, 50টা মতো কোশ্চেন আছে, করা হবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল, তোমরা সবাই জানো, দি এক্সাম চ্যানেল। আর ম্যাথ আইকিউ আছে, এটা হচ্ছে অনলাইন ম্যাথ প্রিপারেশনের জন্য গুগল মিট জুমে পড়ানো হয়। যারা যারা ইন্টারেস্ট তারা তারা আমার সাথে এনরোল করতে পারো, অতি স্বল্প মূল্যে তোমাদেরকে করানো হবে। ফুড এসআইয়ের যে সমস্ত ছাত্ররা যারা ভাবছো যে কোচিংয়ে যাবে না, ঘরে বসে পড়াশোনা করবে, তাদের জন্য তোমরা দেখতে পারো। আর হিস্ট্রি আজকে স্টার্ট করা যাক, কেন আমি বেশি কথা বাড়াই না, যত তাড়াতাড়ি সম্ভব করলে আমাদের সুবিধা। তো আমি তাড়াতাড়ি বলবো, তোমরা একটু নোট করে নেবে। হিন্দু মেলা আয়োজন করে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র 1867 সালে হিন্দু মেলা ও জাতীয় সমাজ প্রতিষ্ঠা করে। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা বলেছিল। আইএনসি দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি কে ছিলেন? না, দাদাভাই নৌরোজি। প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল 1885, যার মধ্যে প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় অধিবেশন কলকাতায় হয়েছিল 1886 সালে, দাদাভাই নৌরোজি ছিল। তৃতীয় অধিবেশন মাদ্রাজে হয়েছিল 87 সালে, বদরুদ্দিন তৈয়বজি। চতুর্থ অধিবেশন এলাহাবাদে হয়েছিল 88 সালে, জর্জ উইল্ড, ইনি প্রথম অ্যাংলো ম্যান ছিল যে কিনা আইএনসিতে প্রথম এসেছিল। কোশ্চেনে আসতে পারে। বঙ্গভঙ্গ রদ 1911 সালে হয়েছিল। গদর পার্টি অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো 15 জুলাই 1913। লাইফ ডিভাইন রচনা করেন শ্রী অরবিন্দ ঘোষ। কাকা সাহেব নামে পরিচিত নৌরোজি পারুনজি। নিউ ল্যাম্প অফ ওল্ড প্রবন্ধটি কে করেন? অরবিন্দ ঘোষ। ভারত মাতা পুরস্কার অজিত সিং। আর ভারত মাতা 1905 সালে ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি কাজ। লখনৌ চুক্তি 1916 সালে হয়। লখনৌ চুক্তি অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। উজ্জ্বলতা বিফলতা বলা হয় লর্ড কার্জনকে। বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেন অ্যানিবেশন। ঐতিহাসিক আধুনিকতাবাদী স্বামী বিবেকানন্দ। হিন্দু পুনর্জীবনবাদের প্রবক্তা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল 1893 সালে। মারাঠা পত্রিকা বাল গঙ্গাধর তিলকের দিগদর্শন মার্কসম্যান। আধুনিক ভারতের প্রবক্তা রাজা রামমোহন রায়। সাহিত্য স্থানীয় সাহিত্য শাসন আইন লর্ড রিপন। লর্ড রিপন 1882 সালে রেজুলেশনের জন্য পরিচিত, যা ভারতীয় স্থানীয় স্বশাসন অধিকার দেবে এবং স্থানীয় স্বসরকারের পরিকল্পনা পৌর প্রতিষ্ঠা উন্নয়ন করবে, এটা বলেছিল লর্ড লিপন। বিধবা বিবাহ আইন 1829 সালে লর্ড বেন্টিক করেছিল। আমার কথা নয়, কাজটি বিচার করেন লর্ড লিপন বলেছিল। নাও নাদওয়াং অল উলেমা প্রতিষ্ঠাতা করেন গোলাম আহমেদ। টাইমস অফ ইন্ডিয়া 1858 সালে হয়। মহাযাত্রা রচনা করেন ফকির মোহন সেনাপতি। বঙ্গীয় পর্যন্ত আইন পাস হয় 1885 সালে। বর্গাধর প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে। সমাজ উন্নয়ন কর্মসূচি 1852 সালে হয়। দোকানে মুদ্রা বা টোকেন মুদ্রা মোহাম্মদ বিন তুগলক তৈরি করেন। রানী ভিক্টোরিয়া ভারতে আসেন রয়্যাল টাইটেল আইনের মাধ্যমে 1876 সালটা খুব ইম্পর্টেন্ট। প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে। প্রথম বাংলা ভাগ হয় 1905 সালে। নরসিংহ সালুক শাসনকর্তা কঙ্কনে ছিলেন। সাইমন কমিশন 1927 সালে হয়। প্রশাসনিক সংস্করণের জন্য বাবরনামা রচয়িতা ছিলেন বাবর। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার যোগদান করেন অক্টোবর 1946 সালে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর প্রতিপক্ষকে ছিলেন হিমু। কলকাতার রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। রাজতরঙ্গিনী কাল লেখা, কলহানির লেখা, সিন্ধু সভ্যতাকে শহর ভিত্তিক ছিল। রেগুলেটিং আইন পাস 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা হয়। মহাবলীপুরামের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলের রাজত্বে ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মণ। মহাবলীপুরম রথ এখন দ্বিতীয় নরসিংহ বর্মণ। সিংহলি মত অনুসারে বুদ্ধের পুনর্নির্বাহ নির্মাণ করা হয় 543 খ্রিস্টপূর্বাব্দ। এরপর 43তম তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে ছিল মারাঠা ও আফগান 1761 14 জানুয়ারি। রাজ্য পুনর্গঠন কমিশন 1957 সালে। সন্ধ্যাকার নন্দী লেখা ছিল রামচরিত মানস। রামচরিত কাব্য রচয়িতা করেছিলেন সন্ধ্যাকার নন্দী। বুদ্ধদেবের প্রধান ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক। শিবাজির পর সিংহাসনে বসেন শম্ভুজি।
দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা করেন কুতুবুদ্দিন, বেন্টি গভর্নর জেনারেল হন 1828 সালে, আলেকজান্ডার ভারত ছিলেন 20 মাস, পাঞ্জাব ব্রিটিশ রাজ্যভুক্ত করেন ডালহৌসি। তো এই ছিল 51টা কোশ্চেন, ঠিক আছে, আজকের জন্য এটাই, আবার পরে দেখা হবে। যারা যারা এই পিডিএফটা চাও আমাকে বলবে, অতি স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে, মাত্র 15 টাকার মূল্যে তোমরা পেয়ে যাবে। যেখানে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, মিক্সড কোশ্চেন, সমস্ত কিছু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।